সম্মানিত দর্শক, স্ট্রিট পারফরম্যান্স হলো এমন একটি কৌশল যেখানে একজন দক্ষ ব্যক্তি তার দক্ষতা এবং কর্মকৌশলের মাধ্যমে জনপথে চলা সাধারণ লোকদের দৃষ্টি আকর্ষণ করে এবং যা দেখে সাধারণ ব্যক্তিগণ তাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করে থাকতে পারে। কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে আমরা এমন 10 জন স্ট্রিট পারফর্মারদেরকে নিয়ে আলোচনা করব যাদের গুণ এবং কর্মদক্ষতা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক। নাম্বার 1, কাটিন হাফ। বন্ধুরা, অ্যান্ডি ক্রোজ একজন ম্যাজিশিয়ান যিনি তার কর্মদক্ষতার জন্য সারা বিশ্বেই খ্যাত। তিনি তার ম্যাজিক শো এর পাশাপাশি রাজপথেও এমন কিছু কার্যকলাপ দেখিয়ে থাকে যা দেখে সাধারণ মানুষ হতভম্ব হয়ে যেতে পারে। তার একটি কৌশল হলো কাটিন হাফ। এখানে তিনি তার নিজের শরীরকে দুই ভাগে ভাগ করে ফেলে এবং রাস্তায় হাঁটতে থাকে। তিনি একজন ইউটিউবার। তিনি তার ভিডিওতে বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য এই ধরনের কাজ করে থাকেন। তিনি তার গাড়িকে এমন একটি অবস্থায় রাখেন যেন মানুষ ভাবে তার গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মানুষ তার সাহায্য করতে তার দিকে এগিয়ে গেলে অর্ধকাটা শরীর নিয়ে মানুষের সামনে চলে আসে এবং যা দেখে মানুষ ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে। নাম্বার 2, ফ্লাইং টেবল। ফ্লাইং টেবল শুনলে যেমন শোনা যায় যে একটা টেবল উড়ন্ত অবস্থায় রয়েছে, ঠিক তেমনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দুটো মেয়ে তাদের পায়ের সাহায্যে একটি টেবিলকে হাওয়াতে উড়িয়ে উড়িয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। একটা টেবিলকে যে জায়গায় হাতের সাহায্যে ঘোরানোই খুব কঠিন হয়ে পড়ে, সেখানে এই মেয়ে দুটো তাদের পায়ের সাহায্যে এই টেবিলকে না কেবল ঘুরাচ্ছে এবং একে অন্যের দিকে ছুড়ে মারছে এবং ক্যাচ করছে এবং তাদের পা দিয়ে টেবিলকে এত পরিমাণ রোটেট করছে যেন কোনো একজন খেলোয়াড় তার হাতের আঙুলে একটি ফুটবলকে রেখে তা ঘোরায়। নাম্বার 3, জেসি ভ্যালেন্স। বন্ধুরা, জেসি ভ্যালেন্স তার নিজের গুণের সাহায্যে এমন একটা কালীন তৈরি করেছে যা হাওয়াতে উড়তে পারে। জেসি ভ্যালেন্স তার এই কাজের জন্য দুনিয়া ভর সমাদৃত। তিনি তাকে আলাদিনের রূপ দেয় এবং রাস্তায় তার কার্যকলাপ দেখিয়ে থাকে। জেসি ভ্যালেন্স কিন্তু কোনো স্ট্রিট পারফর্মার না, তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে 10 লক্ষের চেয়েও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং তিনি এই কাজগুলো তার ইউটিউব চ্যানেলের জন্যই করে থাকেন। এই পারফরম্যান্সের আগে জেসি সিলভার সালফারের কেটাপেও রাস্তায় ঘুরে বেরিয়েছিল যা দেখে আমরা আকৃষ্ট হয়েছিলাম। নাম্বার 4, ট্রয় জেমস। ট্রয় জেমস নিজের শরীরকে এমনভাবে মোড়াতে পারে যাতে তাকে দেখে মনে হয় যেন তার শরীরে কোনো হার নেই। সে তার এই গুণের কারণে বিভিন্ন ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করে অনেক সুনাম কামিয়েছে। সে তার এই কর্মদক্ষতার জন্য বিভিন্ন সিনেমায়ও অভিনয় করার সুযোগ পেয়েছে এবং তার অভিনয়গুলো বিশ্বমহলে খুব সমাদৃত হয়েছিল। নাম্বার 5, দ্য রাশিং ম্যান। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন যদি ঘড়ির কাঁটা থেমে যায় এবং পৃথিবীর সব কিছুই নিজের জায়গায় স্তব্ধ হয়ে যায় তাহলে কেমন লাগবে? কখনো ভাবেননি? কিন্তু আমাদের রাশিং ম্যান তার গেটআপ এবং শারীরিক ভঙ্গির মাধ্যমে নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছেন যাতে তাকে দেখে মনে হয় তিনি কোথাও যাচ্ছিলেন অথবা অলিম্পিকে দৌড়াচ্ছিলেন। এমন অবস্থায় তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। মানুষেরা তার এই চরিত্রকে অনেক পছন্দ করছে এবং অনেক সময় তাকে টাকা দিয়ে হেল্পও করে থাকে। নাম্বার 6, দ্য রিয়েল লাইফ ট্রান্সফর্মার। বন্ধুরা, ট্রান্সফর্মারের নাম মনে হলেই আমাদের মনে হয় ট্রান্সফর্মার মুভির কোনো চরিত্র যার পলকেই নিজেকে গাড়ি এবং গাড়ি থেকে রোবটের আরে নিয়ে আসতে পারে। কিন্তু রিয়েল লাইফ ট্রান্সফর্মার নামেও একটা মেয়ে রয়েছে যে এমন একটি স্যুট তৈরি করেছে যার সাহায্যে সে চোখের পলক ফেলতেই নিজেকে গাড়ি এবং গাড়ি থেকে ট্রান্সফর্মারের আকারে নিয়ে আসতে পারে। এই মেয়েটির এই স্যুটটি তৈরি করতে 5 সপ্তাহ লেগেছিল এবং তার এটি তৈরি করতে $500 মতো খরচ হয়েছিল। নাম্বার 7, জিনি ম্যাজিক ল্যাম্প। বন্ধুরা, আমরা আলাদিনের বিভিন্ন ছবিতে দেখে থাকি যে একটি জাদুর প্রদীপ ঘষার ফলে একটি জিনি বের হয়ে আসছে, কিন্তু তা কেবল ছিল প্রদীপের মধ্যে।
কিন্তু দুই ভাই তাদের নিজেদের দক্ষতার সাহায্যে এমন একটি প্রদীপ তৈরি করেছে এবং এই প্রদীপ থেকে নিজের আকারকে এমনভাবে বের করেছে যাতে বাইরে থেকে দেখলে বোঝা যায় যে একটি জাদুর প্রদীপ থেকেই একটি জিন বেরিয়ে আসছে। নাম্বার 8, দ্য ইনভিজিবল ম্যান। আমরা হলোবয় বা অন্য কোনো ইনভিজিবল ম্যানের মুভিতে এমন ব্যক্তিদেরকে দেখে থাকি যারা নিজেদেরকে অদৃশ্য করার ক্ষমতা রাখে, কিন্তু বাস্তব জীবনেও এমন একজন স্ট্রিট পারফর্মার রয়েছেন যিনি তার নিজেকে অদৃশ্য ব্যক্তির আকারে নিয়ে আসতে পারেন এবং তিনি তার এই কৌশল দেখিয়ে রাজপথের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং মানুষদেরকে মনোরঞ্জন করে থাকে। নাম্বার 9 রয়েছে ইসাক হাও, যিনি খুব ভালো জাগলিং করে থাকেন এবং জাগলিংয়ের পাশাপাশি লোহার একটি চাকার মধ্যে নিজেকে রেখে এমন কিছু ডান্স স্টেপ করে থাকেন এবং গানের তালে তালে নাচতে থাকেন যা দেখে মানুষ চমৎকৃত হয়ে যায়। তার এই কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক কঠিন এই কাজগুলো করা। বন্ধুরা, তিনি হাওয়াতেই এমনভাবে তার রিংটিকে ঘোরাতে পারেন যা দেখে সাধারণ দৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে। নাম্বার 10 রয়েছে বাইক স্ট্যাচু। মানুষের স্ট্যাচু হওয়াটা সাধারণ, কিন্তু হাওয়ার মধ্যে একটা বাইক নিয়ে স্ট্যাচু সেজে থাকাটা শুনতেই কীরকম খুঁতখুঁটে মনে হয়, কিন্তু তা একজন ব্যক্তি সত্য করে দেখিয়েছেন। এই ব্যক্তি একটি মোটরসাইকেলে তাকে এমনভাবে ঝুলিয়ে দিয়েছেন যা দেখে মনে হয় যেন মোটরসাইকেলটি এত দ্রুত ছুটছে যার ফলে তিনি মোটরসাইকেলের পিছনে ঝুলে গেছেন এবং হাওয়াতে লটকে আছেন। তার এই মোটরসাইকেলের ট্রিকটি দেখতে অনেকটাই আশ্চর্যপূর্ণ। বন্ধুরা, আমাদের দুনিয়ায় এরকম আরও অনেক ব্যক্তিরা রয়েছে যাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে নতুন ভিডিও আসতে পারে এবং এই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।